চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ একই সাথে মূল্যস্ফীতি ও শতকরা নয় ভাগের উপরে থাকবে বলে জানিয়েছে সংস্থাটি প্রবৃদ্ধির আগের ধারা ফিরিয়ে আনতে মুদ্রা বিনিময় হার মুদ্রা নীতি ও আর্থিক খাত সংস্কারের পরামর্শ বিশ্লেষকদের মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এপ্রিল সংস্করণ প্রকাশ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যেখানে বলা হয়েছে দুই সালে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমে হতে পারে পাঁচ দশমিক সাত শতাংশ দুই সালে প্রবৃদ্ধি হয়েছিল ৬ শতাংশ তবে আইএমএফ বলছে দুই সালে প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ছয় দশমিক ছয় শতাংশ হতে পারে চলতে অর্থবছরের জন্য সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করে সরকার আই তাদের প্রতিবেদনে জানিয়েছে সরকার প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করেছে তা অর্জন করা সম্ভব হবে না ইন্টারেস্ট রেটটাকে সহনীয় রাখতে হবে আমাকে এক্সচেঞ্জেটকে স্টেবিল করতে হবে আমাকে ব্যাংকিং খাতে কিছু টাকা তো প্রাইভেট সেক্টরের জন্য রাখতে হবে টেম্পোরারিটি এই ইন্টারেস্ট বৃদ্ধিটা আমাদের কাজে লাগছে এটা দরকার ছিল এবং কাজে লাগছে দেশে বর্তমানে সাড়ে নয় শতাংশের উপর মূল্যস্ফীতি বিরাজ করছে আইএমএফ এর পূর্বাভাস অনুসারে চলতি বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়াবে নয় দশমিক তিন শতাংশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কর কাঠামোতে পরিবর্তন ও নীতিগত সহায়তা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের কারণ অপ্রত্যক্ষ করের উপরই সরকার বেশি নির্ভরশীল প্রত্যক্ষ কর থেকে আমরা কম আদায় করছি তুলনামূলকভাবে সো এইটা কিন্তু এগুলো একটা আরেকটার সাথে জড়িত যে আমি রাজস্ব নীতিটা দিয়ে এই মূল্যস্ফীতিকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে আগামী বছর মূল্যস্ফীতি কমে ছয় দশমিক এক শতাংশে নামতে পারে আর দুই সালে মূল্যস্ফীতি সাড়ে পাঁচ শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আইএমএফ আতি আনোয়ার উন্থু দীপ্ত সংবাদ ঢাকা